অসমত বাল্য বিবাহ বিরোধী অভিযান, পাঞ্চজন্যত হিমন্ত বন্দনা, RSSৰ পাঞ্চজন্যত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক সমর্থন, কন্যা শিশুর খুড়া হিমন্ত। রাজ্যত বাল্য বিবাহ বিরোধী অভিযান চলায় চর্চালে অহা মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক সমর্থন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর, ভারতীয় জনতা পার্টির অভিভাবক তথা পিতৃ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুখপত্র পাঞ্চজন্যত অসমৰ বাল্য বিবাহ বিরোধী অভিযান সন্দৰ্ভত এটা সংখ্যা প্রকাশ করা হৈছে। প্রচ্ছদ নিবন্ধ বাল্য বিবাহ বিরোধী অভিযানৰ এই সংখ্যাটো অহা 19 ফেব্রুয়ারির সংখ্যাৰ। ইতিমধ্যে এই সংখ্যাটোৰ ই কপি উপলব্ধ হৈছে। এই সংখ্যাত বাল্য বিবাহ বিরোধী অভিযানৰ সন্দৰ্ভত দুটা লেখা সন্নিবিষ্ট করা হৈছে। প্রথম লেখাটো হল বচালি বেটিয়া, দ্বিতীয় লেখাটো লিখিছে দিব্য কমল বৰদলৈয়ে, আৰু দ্বিতীয় লেখাটো হল বচিয়া দোয়াই দে রেহি হগি, দ্বিতীয় লেখাটো লিখিছে ন্যাশনেল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসৰ অধ্যক্ষ প্রিয়াঙ্ক কানন গোয়ে। কেইদিনমানৰ পূৰ্বে এই প্রিয়াঙ্ক কানন গোয়ে রিপাব্লিক টিভিত দিয়া এটা সাক্ষাৎকাৰত কৈছিল, বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অভিযান চলাই অসম চৰকাৰে ভাল কাম কৰিছে, এই অভিযানক সকলোৱে আদৰণি জনাব লাগে, আন ৰাজ্যয়ো অসমক অনুকৰণ কৰক। সমগ্র দেশতে বাল্য বিবাহ চলি আছে, মাত্র এখন সরকারেহে ব্যবস্থা লৈছে, শিশুর ভালর বাবেই বাল্য বিবাহ রোধ করিব লাগিব। এইবার পাঞ্চজন্যর লেখাটো প্রিয়াঙ্ক কানন গোয়ে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক উচ্চ প্রশংসা করেছে। তেও লিখিছে অসমৰ মুখ্যমন্ত্রীয়ে বাল্য বিবাহ রোধ করবলৈ অসম আরক্ষীর দ্বারা গ্রহণ করা ব্যবস্থা যথেষ্ট প্রশংসনীয়। একেদরে বচালি বেটিয়া শীর্ষক লেখাটো দিব্যকমল বৰদলৈয়ে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় কর্ণাটক সরকারের দ্বারা উৎসাহিত হয়ে বাল্য বিবাহ বিরোধী অভিযান চলোৱা বুলি উল্লেখ করেছে। লেখাটোত এই প্রসঙ্গত উল্লেখ করা হৈছে যে কর্ণাটকৰ বাসবরাজ বোম্মাই নেতৃত্বাধীন বিজেপি সরকারে বাল্য বিবাহ রোধ করবলৈ প্রথমে কেবিনেটত সিদ্ধান্ত লৈ ইয়াৰ বাবে 12,51,00,000 টাকা ধার্য করেছিল। তদুপরি এই ক্ষেত্রত শিশু কল্যাণ বিভাগে এবছর পর্যন্ত সজাগতা অভিযান চলার সিদ্ধান্ত লৈছিল, লগতে সরকারের অভিযানত সামাজিক সংগঠনেরও সহায় লওয়া হৈছিল। তার পাছতে বাল্য বিবাহ বিরোধী অভিযান চলাইছিল কর্ণাটক সরকারে। ইয়ার বিপরীতে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় যোৱা 2 ফেব্রুয়ারির পৰা টুইটযোগে বাল্য বিবাহ বিরোধী অভিযান চলোৱা হব বুলি ঘোষণা করলে, যদিও নিশার ভাগতেই আরক্ষী অভিযান আরম্ভ করিলে। এই অভিযানে এতিয়া কি পর্যায় পাইছেগৈ সকলোৱে দেখিছে। ইপিনে পাঞ্চজন্যৰ 19 ফেব্রুয়ারি সংখ্যাৰ প্রচ্ছদত দিয়া হৈছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার ফটো। তদুপরি বেতুপাতত লিখা হৈছে কন্যা শিশুর খুড়া এতিয়া হিমন্ত, অসম সরকারে বাল্য বিবাহৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্রহণ কৰি হাজাৰ হাজাৰ কন্যা শিশুক বচাইছে। লাখ লাখ শিশুর মনত ভবিষ্যতের প্রতি বিশ্বাস জন্মাইছে। উল্লেখযোগ্য যে 2 ফেব্রুয়ারি নিশার রাজ্যজুড়ি আরম্ভ হওয়া বাল্য বিবাহ বিরোধী অভিযানত বর্তমানলৈকে 3,000গৰাকীতকৈও অধিক বেআইনী স্বামী পুরোহিত কাজী গ্রেপ্তার করে কারাগারলৈ প্রেরণ করেছে আরক্ষীয়ে। ইয়ার ভিতর কেইবাজনেও জামিন লাভ করে কারামুক্ত হয়েছে। তদুপরি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে মঙলবারে বাল্য বিবাহ বিরোধী অভিযানের সন্দর্ভত অসম সরকার আর অসম আরক্ষীক তীব্র ককর্থনা করে। তেনে সময়তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুখপত্র পাঞ্চজন্য অসমৰ বাল্য বিবাহ বিরোধী অভিযানের সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক উচ্চ প্রশংসা করার কথা বেশ চর্চার বিষয় হয়ে পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।